বিদেশে কোনো আর যাইতে হইতো না, মা রাতের বেলা বোর গলা চেন বেশি এই গাড়িটা লইছি। বাইরে বাবা মরে যাওয়ার কথা শুনে তাড়াহুড়া করে বাড়ি চলিয়ে এলাম, বাবার মারে দিলাম, 7 দিনে মিলে ধরাইলাম, অন টিকিট কাটতাম রাই দে আর বিশের মেয়াদ শেষ হয়ে গেছে। আপনার বিশের মেয়াদ শেষ আপনি আগে জানতেন না? আরে ভাই সব কিছু তো জানতাম, বাবা মরে যাওয়ার পরে মাথা টাথা সব আউলে গিয়েছে, এখন আবার অন্য দেশে লাইন দিছি, লাইন হওয়া পর্যন্ত দেশে তো কিছু একটা করতে হইব। এটা তো অবশ্যই কিছু তো একটা করতে হইব, আর যদি কিছু না করেন তাহলে চলবেন কেমনে? তো কি করবেন, চিন্তা আপনারা কিছু করছেন? হ ভাই চিন্তা ভাবনা তো করছি, কিছু একটা করবো, পরে কালকে লাভ দিল কথাবার্তা কইলাম দোকানে বসি। আরে তো ও বললো আপনার গাড়িটা নাকি বিক্রি করবেন, আসলে ঘটনাটা কি সত্য নেই? হ ভাই গাড়িটা বিক্রি করে দিব, আমি একটা পিকআপ কিনবো চিন্তা ভাবনা করছি, তো লাভ শুদ্ধ একসাথে স্ট্যান্ডে বসে আড্ডা দিই, তো আমি মনে হয় আপনারা কইছে আমি গাড়ি বিক্রি করবো। হ ভাই ও তো আপনার কথাই বললো, তো ভাই গাড়িতে কোনো সমস্যা আছে কিনা থাকলে আগে থেকে বলে দেন, কাজ কাম করে নিবো, এলে আমি তো আর কোনো আগে সিএনজি চালাই নাই যে আমি জানবো কি কাজ কাম আছে না না আছে। ভাই আপনার চোখ বন্ধ করে গাড়িটা নিতে পারেন, গাড়িতে কোনো সমস্যা নাই, কিলে গাড়িটা আমি একা তো চালাইছি। ঠিক আছে ভাই আমি আপনাকে বিশ্বাস করে আপনার গাড়িটা নিতে আসি, কিলে আমি তো সিএনজি সম্বন্ধে তেমন একটা কিছু বুঝি না, তো দাম কত রাখবেন বলেন? ভাই আপনি যদি লাবিবের পরিচিত আপনার সাথে দুই কথা হবে না, আপনি যদি নেন একদম 2,80,000 টাকা দিতে পারেন। ইয়ো ভাই এক কথা কি আর সব কিছু হয়, আপনি তো 2,80,000 বলছেন, 10,000 টাকা কম রাখিয়েন। দেখেন ভাই আমি আপনার কাছে কোনো দাম চাই না, যদি দাম চাইতাম তাহলে আমি চাইতাম 3,00,000 টাকা। ইয়ো ভাই এত কিছু কইেন না, আপনার 10,000 টাকা কম দেবো, বাড়িতে চলেন আপনার টাকা বাড়িতে দিতে আসি। 10,000 টাকা কম দিবেন? হ্যাঁ ভাই। আচ্ছা চলেন। কি কন ভাই তাহলে তো আমি শেষ, মাথা তো কিছুই ধরতে হচ্ছে না, কেমনি কি করবো ভাই, একটা ধাক্কা দিয়ে দেন না, দেই না স্টেপ ধরেনি। ধরু মিয়া কত নষ্ট গাড়ি একটা লই আইছেন, আবার আর এখন ধাক্কাইতাম, আর জরুরি কাম আছে নিজের গাড়ি নিজে ডাকান। কি এক গাড়ি লইলাম রে, গাড়িটা লইও না, সে একটা বিপদে। এই গাড়ি লইয়া কাজ জীবনটা শেষ হয়ে গেছে। কি অমন ভাই গাড়িটা কাটতে ঠেলে ঠেলে আনো, এটা কিনছো নাই? হ্যাঁ কি অমন ভাই গাড়িটা ঠেলে ঠেলে আনো, গাড়ি কিনছো নাই? আজ একটা সপ্তাহ ধরে আজ জীবনটা শেষ, ঘু খাইতে আছি, ঘুর তোলার মাড়ি খাইতে আছি, তোর কথা শুনি এই গাড়ি লই এক কারাই শেষ হয়ে গেছি। কি কন ভাই আমি তো কথা রাখা কথা কিচ্ছু হয় না, আর কথা শুনি মানে? তুই না কইলে আর রনে গাড়িটা লইবার লাগে, গাড়ি তো হেডে লইছি, এটা লই আই অন হতে হতে কাঁদতে আছি, বারা একটা মাইতাম গেলে 3 বার খারাই যায়। আয় কইছি রনি ভাই গাই বেচবো, আমি সাইতে না না আর শুনেন সারা গাই কি নিয়ে লাইছেন, অন আর 1 সপ্তাহ আর কইছেন গাড়ি এই সমস্যা এই সমস্যা। গাড়িটা লন রহত ধরে আসি দৌড়ের উপরে, একবার গ্যারাজে একবার বাইক ঠিক মতন করতে বারাও মারতে হারিয়েন না, আবার তুই কস তোর লগে দেয়া করতাম, ইরে ভাই এই গাড়ি আমি রাখতাম না, হাতের গাড়ি হাতের বুঝে দিন তুই আনলগে আট। আরে ভাই এতে সিগেপ কিনবো কই, আর আব্বা তুন 50,000 টিয়া লই গেছে, আঙ্গু স্টেনে যা এতজন আছে ব্যাগে তুন টিয়া উড়ে উড়ে লই গেছে, টিয়া গুলো হাতে তো কালি রাখছে গেছে গায়ে বই, এত রন তো আই হয় না। আরে ভাই তুইটা কিতা কইলি, বাবা মরে যাওয়ার হদ্দর তো পুরো সংসারের দায়িত্ব আর উঠবে, বিদেশ তো চলে আসি কোনো টিয়া হইছে সারে, বিদেশে কোনো আর যাই দায়িত্ব না, মা রাতের বালা বোর গলা চেন বেশি এই গাড়িটা লইছি, আর তুই কে এত হলাই গেছো কই, আর তো আর কোনো টিয়ে হইসাও নাই, শেষ সম্বল এডিয়ে আসিল ফোন কেমনে কীতা করি, আর তো কিছু মাথা ধরতে আসে না রে ভাই, তুই এটা কীতা শুনাইলি, কীতা শুনাইলি এটা তুই ভাই, আমি এত চিন্তা করিয়েন না, এত তো আর আব্বার 50,000 লই গেছে, চলেন এই বাপরা না যায় মামলা করিয়েন, চলেন থানা চলেন, এক কারে শেষ রে ভাই, চলেন চলেন আমরা গাড়ি করি লাভ না, চলেন। কাউকে অল্পতে বিশ্বাস করতে নেই, যাদেরকে আপনি বিশ্বাস করবেন তারাই আপনাকে সর্বশান্ত করে ছেড়ে দেবে, বর্তমান এই যুগটা একজন আরেকজনকে মেরে খাওয়ার যুগ, চোখ কান খোলা রেখে পথ চলতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দিবেন, ধন্যবাদ।